ওদের কথার ব্যাখ্যা আমি দেব না, ওরা নিজেরাই জামাত। যারা সিমির প্রতিনিধি, সিমির প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠায়, তারা নিজেরাই তো জামাত, তাদেরকে আর বলে লাভটা কি আছে? যে সিদ্দিকুল্লাহ চৌধুরী রূপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি, সিএএস সঙ্গে এনআরসির কোনো লিঙ্ক নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আগুন লাগিয়েছে, গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি। উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না, অবুজ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নিয়ে, কারা বলছে এটা? কারা বলছে? কারা বলছে? তৃণমূল বলছে তো। আর তৃণমূল রাজীব কুমারকে সিপি করেছে, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন? রাজীব কুমারে ডিজিপি করেছে, এক নম্বর মানে পুলিশের মহানির্দেশক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, 4 তারিখের লিস্টে ছিল, ওটা আবার চেঞ্জ হয়ে 22 তারিখের লিস্টে এসছে, 22শে জানুয়ারি। তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি? ডিজিপির নামে মামলা আছে, তাকে তার সেই আইপিএসকে ডিজিপি করেছে, এবং অসংখ্য 9 জন পুলিশ অফিসারকে কোল কেসে 5 বার করে ডেকেছে, এই কালীঘাটের আইসিকে কতবার ডেকেছে ইডি, তৃণমূলের মুখে সব কথা মানায় মমতা পুলিশকে জিজ্ঞেস করুন। এখানে চোর ডাকাত গুন্ডা লুটেরা জঙ্গি দেশদ্রোহী পুলিশ আর মমতা আর তার ভাইপো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে। প্রধানের নাম আমি বলেছি, বেরমজুর জিপির, বেরমজুর 2 জিপির, সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা আছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন, উনি সান্দাসখালিতে আছেন। রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্সু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য, একটা প্রেসারে আছে। আমি পুরো ঘটনা বলি, কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে, এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেবো, কিন্তু আমি ধরা দেবো। আমি এগুলোও বলে দিলাম আপনাকে, তবে এদের পরিণতি খুব খারাপ হবে, কোথাও গিয়ে শান্তি পাবে না। বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে, বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি, সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি, বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে দে আর টু মাচ কম্পিটিটিভ। আমি ওর প্রশ্নের উত্তরই দিই না, একটা নর্দমার কিট, 3.5 বছর জেল খাটা মাল, মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল, এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয়, সেই পিন এরা বাজায় দুপুরবেলা, এদের পরিণতি হবে। শাহজাহান শেখ এই কাণ্ড ঘটানোর আগে 1 জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন, এই বাঘেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমণ্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে, এই চোরেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে, বেশি দিন লাগবে না অপেক্ষা লিখেছি। ভোটারদেরকে ব্রাইব দেওয়া হয়েছে, 16,800 যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নিই। আর আমি কালকেই বলেছি, গতকালই নেতাই লালগড়ে, যে তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা, তাদের এলাকায় কী হবে, ওই ভাঙা রেকর্ড বাজিয়ে কোনো লাভ হবে না, তারপরেও 82,000 ভোটে জিতেছি, মমতাকে হারিয়েছি, যন্ত্রণা তো হবেই। চোর মমতা রেশন খায়, বালি খায়, মিথ্যে কথাগুলো বলছে। আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি, সব শাস্তে হচ্ছে, লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি। পোস্টপল ভায়োলেন্সে 1 লক্ষ হিন্দুকে ঘরছাড়া করেছে, 12,000 এফআইআর হয়েছে, মগরাহাটের প্রার্থী মানস সাহাসহ 57 জনকে খুন করেছে, 300 মহিলা রেপ্ট হয়েছে। 21 সালের পর থেকে উত্তরপ্রদেশে ভোট হয়েছে, উত্তরাখণ্ডে ভোট হয়েছে,
পাঞ্জাবে ভোট হয়েছে, গোয়াতে ভোট হয়েছে, মণিপুরে ভোট হয়েছে, ত্রিপুরায় ভোট হয়েছে, নাগাল্যান্ডে ভোট হয়েছে, মেঘালয়ে ভোট হয়েছে, কর্ণাটকে ভোট হয়েছে, মিজোরামে ভোট হয়েছে, তেলেঙ্গানায় ভোট হয়েছে, ছত্তিশগড়ে ভোট হয়েছে, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, রাজস্থানে ভোট হয়েছে, 14টা রাজ্যে ভোট হয়েছে। একটা নট এ সিঙ্গেল পোস্ট পোল ভায়োলেন্স হ্যাপেন, নট এ সিঙ্গেল। কোথাও আমরা জিতেছি, কোথাও অন্যরা জিতেছে, কোথাও সরকার হিমাচল প্রদেশ ইনক্লুডিং 15টা স্টেট, কত জায়গায় ভোট হয়েছে আপনি বলুন। হিমাচলে বিজেপি ক্ষমতায় ছিল, 1% ভোট বেশি নিয়ে কংগ্রেস এসেছে। ইউপিতে ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছেন যোগী। আপনি বলুন ছত্তিশগড়ে রাজস্থানে হাত বদল হয়েছে, ওখানে যারা পজিশনে ছিল কংগ্রেস তারা অভিযোগ করেছে যে আমরা ঘরছাড়া হয়েছি, একটা পার্টি অফিসে কেউ হাত দিয়েছে, একটা ফ্লাগে কেউ হাত দিয়েছে। এইটা পশ্চিমবঙ্গে এই ক্রাইসিসটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, এটা শুরু সিপিএম করেছিল। সিপিএম শুরুটা করেছিল কারণ আপনি দেখবেন বাকিবুর রহমানের মেন্টার ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী ফরওয়ার্ড ব্লকের মোর্তাজা হোসেন। বাকিবুরের চারা বামফ্রন্ট পুঁতেছে। এই যে শাহজাহান শেখ, কালকে ব্রিগেডে ওকে নিয়ে একটা কথা নেই, কেন নেই, শাহজাহান শেখের গুরুদেব হচ্ছে মুসলিম শেখ, তিনি আরেক গুন্ডা, সিপিআইএম এর নেতা ছিলেন। এবারে শাহজাহান তার শিষ্য হিসেবে সিপিএম এ হাতে ঘড়ি, অর্থাৎ সিপিএম এর খেলা ছটিতে পিসি মমতা, চোর মমতা পা গলিয়ে এর বৃত্তকে সম্পূর্ণ করেছে। তাই দেয়ার টেস্টেড অ্যান্ড একটা রিজেক্টেড হয়েছে, আর একটা উডবি রিজেক্টেড, বিজেপি ইজ দ্য অনলি অপশন। এসব বলে কোনো লাভ নেই, এসব করলে আমি শান্তনু সিনহা বিশ্বাসের ইডির নোটিশগুলো দেখাবো। নজন আইপিএস, আকাশ মেঘারিয়া, শ্যাম সিং, সেলভা মুরুগন, কোটেশ্বর রাও, তাদের কোল কেসে লালার ডায়েরির পেজ নম্বরগুলো দেখাবো। রাউস হেভিনিউ কোর্টে ইডি যে চার্জশিট দিয়েছে দিল্লিতে, তার পেজগুলো পড়তে আরম্ভ করব। এনামুলের কেসে পেজগুলো পড়তে আরম্ভ করলে বেরোতে পারবে না। 100 জন ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি যারা এখন ডিআইজি আইজি র্যাঙ্কে আছেন, রিটায়ারও করে গেছেন কেউ, তাদের সবার নাম লেখা আছে।